আজকের ভিডিওতে আমরা দেখব বিপ্রতীপকন্দয়ের সমুদিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত কিনা প্রথমেই চলো একজোড়া বিপ্রতীপ কোন আঁকি কোন আঁকার জন্য আমি যে কোনো পরিমাপের একটি রশ্মি নেই ধরো এর নাম হল এসি রশ্মি এবার একে ছেদ করে এমনভাবে আরেকটি রশি আঁকি ধরো এর নাম হলো বিডি রশি এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছেন তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কোন এ ও বি কোন এ ও বি এবং কোন ডি কোন সি ও ডি এদের সমধিখণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত দেখো কোন এ ও বি এবং কোন ডি এর সমধিখণ্ডক দ্বয় একই সরলরেখা অবস্থিত কিনা জানার জন্য প্রথমে কোন এওবি এবং কোন সিওডিকে সমদ্বিখণ্ডিত করি কোন এও কে সমদ্বিখণ্ডিত করার জন্য যে কোনো পরিমাপের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপটি এসি রশ্মি এবং বিডি রশ্মিকে দুটি বিন্দুতে ছেদ করেছে এবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ মেপে নেই আর তারপর ও বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি দেখো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করেছে ধরো এই ছেদ বিন্দুর নাম হল এফ বিন্দু এখন ও যোগ করি একইভাবে কোন ও ডি কে সমদ্বিখণ্ডিত করি প্রথমে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে কোন সিওডি এর উপরে একটি বৃত্তচাপ আঁকি দেখো আগের মতোই এই বৃত্তচাপটি এসি এবং বিডি রেখাংশকে দুটি বিন্দুতে ছেদ করেছে এবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে এবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ মেপে নিই আর তারপর ও বিন্দুর বিপরীত দিকে দুটি বৃত্তচাপ আঁকি মনে করো এই বৃত্তচাপ দুটি পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে এখন ও ই যোগ করি তাহলে দেখো আমরা কোন এ ও বি এর সমদ্বিখণ্ডক হিসেবে পেয়েছি ও এফ রেখাংশকে আর কোন সি ডি এর সমদ্বিখণ্ডক পেয়েছি ও ই রেখাংশকে আমাদের প্রমাণ করতে হবে যে ওএফ রেখাংশ এবং ওই রেখাংশ একই সরলরেখায় অবস্থিত কিভাবে গাণিতিকভাবে প্রমাণ করা যায় যে ওএফ এবং ওই রেখাংশ একই সরলরেখায় অবস্থিত প্রথমে দেখো আমরা বলতে পারি যে কোন এ ও বি এবং কোন ডি পরস্পর সমান তার কারণ হল কোন এ ও বি এবং কোন ডি পরস্পর বিপ্রতিপ কোণ যেহেতু কোন দ্বার পরস্পরের সমান হয় তাই আমরা বলতে পারি কোন এ এবং কোন সি ও ডি পরস্পরের সমান তাহলে দেখো ও বি এর অর্ধেক অংশ কত হবে কোন এর অর্ধেকাংশ হলো কোন ও এফ কারণ হলো কোন এ ও কে সমদ্বিখণ্ডিত করে আমরা দুটি কোন পেয়েছি কোন ও বি সমান এই কোনটি অর্থাৎ কোন ও এফ এবং এই কোনটি অর্থাৎ কোন এ ও এফ এ ও এফ আবার এখানে দেখে রাখো কোন সিওডি কে সমদ্বিখণ্ডিত করে আমরা আরও দুটি কোন পেয়েছি কোন কে সমদ্বিখণ্ডিত করে পেয়েছি এই কোনটি অর্থাৎ কোন ই কোন ও ই এবং এই কোনটি অর্থাৎ কোন ই ও ডি কোন ই ও ডি তাহলে হাফ কোন এ এর পরিবর্তে আমি লিখতে পারি কোন ও এফ কারণ কোন অর্ধেক অংশ সমান হাফ কোন ও ডি এর পরিবর্তে আমি লিখতে পারি কোন সিও ই কোন সি ও ই অর্থাৎ আমরা পেলাম যে কোন এফ অর্থাৎ এ অংশটুকু এবং কোন সিও ই অর্থাৎ এই অংশটুকু পরস্পরের সমান দেখো এরা হলো কোন এ ও বি এবং কোন সি ডি এর অর্ধেক অংশ তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এদের বাকি অর্ধেক অংশগুলো অর্থাৎ কোন এ ও এফ কোন এ ও এফ এবং কোন ই ও ডি কোন ই ও ডি এরা পরস্পর সমান অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুটি কোণ পরস্পর সমান আবার দেখো যেহেতু কোন এও কে সমদ্বিখণ্ডিত করে আমরা দুটি কোণ পেয়েছি কোন এফ এবং কোন এ তাহলে আমরা বলতে পারি যে কোন এফ সমান কোন এফ আবার কোন সিওডি কে সমদ্বিখণ্ডিত করে আমরা দুটি কোণ পেয়েছি কোন ই এবং কোন ডি তাহলে আমরা বলতে পারি যে কোন ই এবং কোন ই ও ডি এরা দুজন্য পরস্পরের সমান কারণ কোন সিওডি কে সমদ্বিখণ্ডিত করে এই দুটি কোণ উৎপন্ন হয়েছে এবার দেখো এই অংশটুকু থেকে আমরা কি বুঝতে পারি এই অংশ থেকে আমরা বলতে পারি যে কোন ও এফ সমান কোন ও ই সমান কোন এফ কারণ কোন এ ও এফ কোন এর সমান সমান কোন ডি অর্থাৎ এই চারটি কোণই পরস্পরের সমান এখন দেখো কোন সি অর্থাৎ এই কোণ এবং কোন ডি এই কোণ এদের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ কোন ও সি যোগ কোন ডি সমান একশো আশি ডিগ্রি কেন বলতো কারণ কোন বিওসি এবং কোন সিওডি পরস্পরের কোন এবং সন্নিহিত কোন দুটি সন্নিহিত সম্পূরক কোণের সমষ্টি সবসময় একশো আশি ডিগ্রি হয় তাই আমরা বলতে পারি যে কোন বিওসি এবং কোন সিওডি এর সমষ্টি একশো আশি ডিগ্রি এখন দেখো কোন BOC যোগ কোন ডি ছিল এখন সিওডি এর পরিবর্তে আমি লিখতে পারি কোন সিও ই যোগ কোন ইও কারণ কোন কে সমদিখণ্ডিত করেই এই দুটি কোণ উৎপন্ন হয়েছিল তাহলে কোন সিওডি এর জায়গায় আমি লিখি কোন ও ই যোগ কোন ডি সমান একশো আশি ডিগ্রি অথবা কোন ও সি যোগ কোন ও ই যোগ দেখো কোন ই এর সমান হলো কোন বিওএফ কারণ কোন বিওএফ এবং কোন ইওডি পরস্পর সমান তাহলে কোন ইওডি এর জায়গায় আমি লিখতে পারি কোন বিওএফ সমান একশো আশি ডিগ্রি কেন আমি কোন ইওডি এর জায়গায় কোন বিওএফ লিখেছি কারণ দেখো কোন বিওএফ কোন BOC এবং কোন সিওই এই তিনটি কোনি একটি শহররেখায় অবস্থিত দেখো এই তিনটি কোনই পরস্পর সন্নিহিত কোন এবং এরা তিনজনই ইএফ ইএ উপরে অবস্থিত তাই এদের সমষ্টি হলো একশো ডিগ্রি এখন দেখো ইএফ সরলরেখা সমান হল ইও এবং ও এফ যোগ ও তাহলে এ থেকে কি বোঝা যায় এ থেকে বোঝা যায় ইও এবং ওএফ রেখাংশ দুটি একই স্বররেখায় অবস্থিত আর এই সরলরেখাটি হলো ইএফ স্বররেখা দেখো আমাদের শুরুতে এটাই প্রমাণ করার কথা ছিল যে ও ই এবং ওএ রেখাংশ একই স্বররেখায় অবস্থিত যেহেতু ও ই বা তুমি চাইলে ই ও বলতে পারো যেহেতু ই ও বা তুমি চাইলে ও ই বলতে পারো ই ও এবং ও এফ স্বররেখা দুটি যোগ করে ইএফ স্বরণরেখা পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি যে ই ও এবং ও এফ স্বররেখা একই সরলরেখায় অবস্থিত অর্থাৎ এই দুটি সরলরেখায় ইএফ স্বরণরেখায় অবস্থিত আর এ আর এই দুটি স্বররেখা হলো কোন এ ও বি এবং কোন সিওডি এর সমুদি খণ্ডক তাহলে আমরা বলতে পারি যে কোন এ ও বি এবং কোন সি এর সমুধি খণ্ডক দ্বয় একই সরলরেখায় অবস্থিত আর যেহেতু কোন এ ও বি এবং কোন ডি দুটি পরস্পর বিপ্রতিপ কোন তাহলে এ থেকেই প্রমাণিত হয় যে বিপ্রতিপ কোন দ্বয়ের সমুদিখণ্ড একই সরলরেখায় অবস্থিত হয়